আলুবীজ সংকটে দিশেহারা হয়ে পড়েছেন বগুড়ার কৃষকেরা। সিন্ডিকেটের কারণে স্থানীয় বাজারে তৈরি হয়েছে বীজের সংকট। এদিকে কৃষকদের জিম্মি করে অসাধু ব্যবসায়ী এবং ডিলাররা নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নিয়ে বিক্রি করছেন বীজ। তবে সংশ্লিষ্টরা বলছেন উৎপাদন কম হওয়ার কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বগুড়া থেকে সহকর্মী তানিয়া ইসলাম লিখনের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। বগুড়ায় বিএডিসির বীজ লাগালে ভালো ফলন পাওয়া যায় এমন ধারণা কৃষকদের থাকলেও বর্তমান বাজারে বীজ পাওয়াই দুষ্কর। এ কারণে সরকারিভাবে সংরক্ষিত বীজের আশায় না থেকে বেসরকারি সংস্থার আলু বীজের দিকে ঝুঁকে পড়ছেন কৃষকরা। সিন্ডিকেটের কবজায় চলে যাওয়ায় ডিলার ও ব্যবসায়ীদের দোকানে দোকানে ঘুরেও বীজ পাচ্ছেন না চাষিরা। তবে নির্ধারিত দামের চেয়ে বেশি দিলেই মিলছে তাদের কাঙ্ক্ষিত বীজ। যারা প্রকৃতি কৃষি তারা পাচ্ছে না বিএডিসির মাল, কিভাবে সরকারি কোনো ভর্তিকেও পাচ্ছে না। আমার এই এত দাম দিয়ে আলু লাগায় তো আমরা তো লাভবান হতে পারবো না। আমরা এই জন্য আমাদের লোকাল বীজ আমরা কিনা লাগে না, এর উপায় নাই তো। এবার বিএডিসির আলু বীজ বিতরণের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় চাষিরা। প্রত্যেক কৃষকের ভোগান্তি হয়ে গেছে এবার এই বিএডিসির আলু বীজ। এর আগে এরকম আসছিল না, এর আগে খুব ভালো পরিবেশ ছিল, এই বছর কি হবে আল্লাহ জানে। বিএডিসি থেকে বীজ ক্রয়ের জন্য আমি বহুদিন ওখানে যাতায়াত করছি এবং তাদের সাথে যোগাযোগ করছি। তারা আসলে যোগাযোগ করলেই বলে আমাদের কাছে বীজ নেই, বীজ আসেনি। এডিডি আপনার সাদিয়া পারভিন, উনি এলোমেলো ভাবে কোথায় কি করতেছে। আমরা ডিডিকে ভাবে যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি কিন্তু উনি কোনো কিছু শুনতেছে না। কৃষকদের অভিযোগ অস্বীকার করেছেন বিএডিসির সহকারী পরিচালক সাদিয়া ইসলাম। আমার দ্বারা এখন পর্যন্ত কোনো ডিলার বা কোনো চাষি তার বরাদ্দর বাইরে কোনো বীজ আমি তাদেরকে দেইনি। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বিএডিসির উপপরিচালক। অভিযোগ আসলে আমি অবশ্যই খতিয়ে দেখবো, আপনি যে অভিযোগটা করলেন আমি এটাকে খতিয়ে দেখবো, এবং যদি এমন হয় যে এটা একটা ক্যাপিটাল পানিশমেন্টের যোগ্য তাহলে আমি অবশ্যই তাকে ওই ব্যাপারে আমি তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কৃষকরা জানান 40 কেজি ওজনের বীজ আলুর বস্তা বি গ্রেড 2080 টাকা ও এ গ্রেড 2200 টাকা বিক্রি করার কথা থাকলে তা মানা হচ্ছে না। বিক্রি হচ্ছে 2400 থেকে প্রায় 3000 টাকা পর্যন্ত। রিপোর্ট বাংলা টিভি। প্রথম ধাপের পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন পৌরসভার মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। সকালে দিনাজপুর সদরে নির্বাচন অফিসের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিকের কাছে মনোনয়নপত্র জমা দেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। ফুলবাড়ি পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রথম ধাপে আগামী 28 ডিসেম্বর 9টি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে পৌর নির্বাচন উপলক্ষে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকার ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ পৌর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে মৌলভীবাজারের বড়লেখা পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাইদুল ইসলাম উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী ও বিএনপির টিকিট পেয়েছেন পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম।